শেষ শেষ হাই রে মাত্র দুইটা কমপ্লেন ইয়ার সাকসেসফুল ভাই কেন আড়াই বছর করে মাত্র দুইটা কমপ্লেন মাত্র দুইটা কমপ্লেন ইয়ে না ভাইয়া আবার কমপ্লেন শেষ না ও শেষ হয় না বাটনটা খুলে নিয়ে যাই যাওয়ার সময় রিসিভ করার যে বাটনটা আছে না সেটা খোলা যায় আমাদের খুলে পকেটে করে নিয়ে চলে যাই ভাইয়া একটা জোক শোনাবো আমার পাশের রুমের একটা ভাবি আর আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পরে ভাবি শশা কিনছে আর অনেক বাজার করছে আমিও করছি বাজার থেকে এক মাথায় আসে দেয় ভাবি বললো যে ওখানে শাক দেখে আসলাম শাকটা আমি নিয়ে আসি বাজারটা নিয়ে রাখো তারপরে আমি বাজারটা নিয়ে হাতে রাখছি ভাবি শশা আছে কিছুদিন আগে মানে কি ওই সময় ৪০ টাকা ওই মাথা থেকে কিনে আনছে এখন বেটা বলেছে ২০ টাকা তা আমি বলেছি না ২ কেজি দেন বেটা আমার মুখের দিক তাকিয়ে আছে যে ২০ টাকা বলে একটা বিপদ না এবার বলতো আমাকে একটু আমরা আমরা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর শুনেন আমরা পরে কি বলি হ্যাঁ এইবার পুরো ঘটনাটা তুই আমাকে আরো একবার বল প্রথমে চিন্তা করে দেখেন ওই লোকটা প্রথমে মহিলা শশার দিকে তাকাইছে তারপর মহিলা দেখছে ওই লোকটা তারপর আবার মুখের দিকে তাকাইছে তারপর আপায় আমাদের আপায় ওই লোকটার শশার দিকে তাকাইছে দুইজন দুজনে শশা যখন দেখে ফেলাইছে তখন ওই লোকটা মহিলার শশাকে ২০ টাকা ভাবছে আচ্ছা আর মহিলা লোকটার শশাকে ৪০ টাকা ভাবছে উল্টা হয়ে গেছে ভাবছে ৪০ টাকা হ্যাঁ পরে তো সে ভাবছে যে আমি কিনবো না এই লোকের শশা এত দাম বেশি কেন পরে লোকটা কাছে ফট করে দেখছে যে মহিলা যেহেতু একটু লাইনের মানে শশা আছেই আছেই অর্ধেক করে দিছে দাম লোকটা বলছে আমার শশা ২০ টাকা মহিলা লোভ সামলে না পারে আরো কোনো উপপাদ্য থাকলে আমাদের নাটবল্টু ইনবক্স খোলা আছে পাঠান মহিলা ২০ টাকা লোভ সামলে না পারে আপনার শশা ২০ টাকা আর দুইটা শশা ব্যাগে ভরছে আমাকে ২ কেজি দেন বুঝছেন কোথায় আছে এবার আছে